নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে দেখাতে চলেছি আমরা যে বাগানে প্রচুর পরিমাণে ফুল আনব, ফেলে দেওয়া যেগুলো আমাদের কাজে লাগে না সেই সব জিনিসগুলো থেকেই আমরা একটা তরল সার তৈরি করতে পারি, একটা না প্রায় অনেকগুলোই করতে পারি। আজকে তোমাদের দেখাতে চলেছি দশে দশ, দশ দশকে একশো। হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে গেলে সবাই টার্গেট রাখি আমরা একশো পাবো, একশোর মধ্যে যার যেটুকু গুণ সে পায়। তবে এটা আমি বলতে পারি আজকে তোমাদের দশ রকমের তরল সার বা কীটনাশক বা ছত্রাকনাশক দেখাবো, তাদের কী গুণ সব আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিও দেখা যাক। প্রথমেই আমার গাছের নতুন যে বাগান হয়েছে সেই বাগানের ফুল দিয়ে শুরু করব। চলে এসেছি নতুন বাগানে, গোলাপ, টেকোমা, নীলঘণ্ট, করবি, বিভিন্ন ধরনের ফুল। এত ফুল গাছে কী করে আসলো তার তো একটা সিক্রেট আছে, এই সিক্রেটই বলবো আজকে তোমাদের। মিলি, বিভিন্ন রঙের মিলি, তারা গ্যাদা, কেতকী, এত ফুল এত ফুল, গাছ ভরে ফুল এসেছে। এটা একটা পাহাড়ি ফুল, এত সুন্দর দেখতে। শীত মানে রং বেরঙের ফুল, সত্যি গরমের সময় বেশিরভাগটা আমরা সাদা ফুল আর জবা ফুলটা দেখি, কিন্তু শীতে রং বেরঙের ফুল ফোটে। যথারীতি আমার বাগানে বিভিন্ন টাইপের ফুল ফুটে গেছে এবং উপরে আছে নয়নতারা, বিভিন্ন কালারের নয়নতারা, লাল, গোলাপি, বেগুনি। সুন্দর গোলাপ, জবা, সুন্দর সুন্দর কালারের, প্রায় 16-17 রকমের জবা আছে, বোগেনভিলিয়া, এত সুন্দর সুন্দর কালার, খুব সুন্দর। এইসব ফুলের রহস্য কী, এই রহস্যই জানতেই আজকের ভিডিওটা পরপর দেখতে হবে স্কিপ না করে। কোন কোন তরল পদার্থ সার হিসাবে দিলে এত সুন্দর গাছে ফুল আসবে। গ্ল্যাডিউলাস সাদা রঙের, দেখো কী সুন্দর, জবা, গোলাপ সবই আমার বাগানের, এত সুন্দর সুন্দর ফুল। তার পিছনে তো একটু রহস্য থাকবেই, সেই রহস্যটা কী সে তো আমি বলবই। এই জলগুলো দেখো আমি দশ রকমের নিয়েছি, ভাতের ফ্যান, নিম পাতা, চাল ধোয়া জল, আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, হলুদ গুঁড়ো, ভিনিগার, খাবার সোডা, চায়ের পাতা, এই দশ রকমের লিকুইড তৈরি করব। এই দশ রকমের তরল পদার্থ, দশ রকম, দশটা কাজ। প্রত্যেকটা তরল পথের একটা নিজস্ব
গুণ এবং কাজ আছে। প্রত্যেকটা তরল পদার্থ গাছের এক একটা এমন এমন কাজ করে যাতে গাছের সম্পূর্ণ উপকার হয়। এগুলো রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে হয়, যেমন পেঁয়াজের খোসা, কলার খোসা শুকিয়ে, তারপরে আলুর খোসা, চায়ের পাতা, এগুলো ভিজিয়ে রাখার পর সেগুলোকে ছেঁকে সেই জলটা সাধারণ জলের সঙ্গে মিশিয়ে গাছে দিতে হয়। তো গাছে এক একটা তরল পদার্থের এক এক ধরনের কাজ, কোনটার কী কাজ আজকে আমি বলবো, তোমরা পরপর দেখতে থাকো। এটা কলার খোসা। পেঁয়াজের যে ওপরের খোসাগুলো থাকে পাতলা, সেইগুলো ভিজিয়ে রাখতে হয়, কলাও তাই। এটা ভাতের ফ্যান। সব কিছুর কাজ বলবো আজকে, তোমরা শুধু দেখো আমি কিভাবে সুন্দর করে তরলগুলোকে সাজাচ্ছি। এটা হচ্ছে আমরা যে চাল ধোয়া জল, সেটাকে না ফেলে আমরা সেটাকেও গাছে লাগাবো। এক একটা তরলের এক এক ধরনের কাজ, প্রত্যেকটা কাজ চায়ের পাতাটাকে ছেঁকে নিতে হবে। খাবার সোডা, যেটাকে বলে বেকিং পাউডার, বেকিং সোডা সেটা জল কাজে দেয়। সেটা জল তৈরি করে নিলাম। সোডার সঙ্গে এক চামচ সোডার সঙ্গে 500 জল, 500 না, এটা তো 250 জল সঙ্গে মেশাতে হবে। তারপরে আসছে ভিনিগার। 10টা তরল আমি তৈরি করে নিলাম। তা 10টা তরল তৈরি করে নেওয়ার পর এবার 10টা তরলের কী কী কাজ আমি বলবো, তোমরা শুনে নাও। এক চামচ, প্রত্যেকটা তরল কিন্তু সরাসরি মেশালে হবে না, জলের সঙ্গে মেশাতে হবে। তাহলে হয়ে গেল হলুদ জল, নিম জল, চায়ের পাতা জল, কলার খোসা, আলুর খোসা, ভাতের ফ্যান, চাল ধোয়া জল, ভিনিগার জল আর সোডার জল। প্রথমে আসি ভিনিগারের জল। এটা কাজে লাগে রঙ্গন গাছে। রঙ্গন গাছে ফুল আনতে এই জলটা তোমরা ব্যবহার করতে পারো। আর এটা হচ্ছে খাবার সোডা ভেজানো জল। এটা অ্যাসিডিক মাটিকে ক্ষারীয় করতে এবং রোগ পোকার হাত থেকে ছত্রাকনাশক হিসাবে এটা কাজ করে। তারপরে আসছি চায়ের পাতা। চায়ের পাতাতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এটা গোলাপ গাছে, অ্যাজিলিয়া, বোগেনভেলিয়া, টমেটো গাছে দিলে গাছে সতেজ সজীবতা বৃদ্ধি পায়, সবুজ হয় এবং ক্লোরোফিল হয়। এটা হচ্ছে চাল ধোয়া জল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা সবজি গাছে কাজে লাগে। এটা হচ্ছে ভাতের ফ্যান। ভাতের ফ্যান জলের সঙ্গে মিশিয়ে লাউ গাছে, কুমড়ো গাছে, শিম গাছে দিলে প্রচুর ফলন হয়। এটা হচ্ছে কলা ভেজানো জল। কলা যে খোসা শুকিয়ে ভিজিয়ে নিলে এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এটা ফুল আনতে সাহায্য করে। রং বেরঙের ফুল তো দেখলে, তা এইটা জলের সঙ্গে মিশিয়ে যদি গাছে প্রয়োগ করা হয় তাহলে প্রচুর পরিমাণে ফুল আসে। তো এইভাবে এক একটা তরল পদার্থের এক এক ধরনের কাজ। এবার আসছে পেঁয়াজের খোসা ভেজানো জল। পেঁয়াজের খোসা ভেজানো জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস আছে। এই পটাশিয়াম এবং ফসফরাস ফুল আনতে সাহায্য করে। আলুর খোসা ভেজানো জলে মাল্টিভিটামিন আছে। এই ভিটামিন গাছে দিলে
গাছের সজীবতা এবং গাছের প্রচুর পরিমাণে পুষ্টি সরবরাহ হয়। পেঁয়াজের খোসা ভেজানো জল জবা গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল আসে, তবে এই জল সরাসরি গাছে দিলে হবে না, এই জলের সঙ্গে কিছুটা পরিষ্কার জল মিশিয়ে দিতে হবে। এবার আসি নিম পাতার যে ফুটিয়ে নিম তেল করা হয় তার মধ্যে কর্পূর আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে সেটা রোগ পোকার হাত থেকে রক্ষা পায়, ছত্রাক এবং বিভিন্ন লেদা পোকা বা যেসব বড় বড় পোকা আছে সেই পোকার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। এবার সর্বোপরি আসি হলুদ গুঁড়ো মেশানো জল। হলুদ গুঁড়ো মেশানো জল খুবই উপকারী, এটা যদি শুধু গাছে স্প্রে করে দেওয়া যায় তাহলে পিঁপড়ে তো মারা যাবে এবং রোগ পোকার হাত থেকে রক্ষা পাবে। এছাড়া এই জলের মধ্যে যদি শুকনো লঙ্কার গুঁড়ো এবং বাসন মাজার লিকুইড 2-1 ফোঁটা, তার সঙ্গে একটু ডেটল, তার সঙ্গে একটু রসুন থেতো করে দিয়ে তার সঙ্গে একটু নিম জল মিশিয়ে যদি স্প্রে করা হয় তাহলে দেখতে হবে না মিলিবাগ, জাপোকা আর যে সকল পোকামাকড়গুলো আছে সর্বশেষ সব ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে আমরা একের পর এক গাছকে সেবা দিতে পারি। আমরা কিন্তু অনেক কিছুই জানি না, আমাদের হাতের কাছে অনেক কিছুই আছে, সেগুলো দিয়ে যে আমাদের মূল্যবান গাছগুলোকে আমরা বাঁচাতে পারি তা আমরা জানলে সত্যি ভালোই মনে একটা আশা জাগে, না আমরা কিছু গাছকে দিতে পারলাম, আমি কিছুটা শিখেছি। তাই বন্ধুরা তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমাদের যদি মনে হয় এই লিকুইডগুলো সার হিসাবে, ছত্রাকনাশক কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করব তো করতে পারো, 10-10। সত্যি এইগুলো যে উপকার আমি পেয়েছি তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম, তোমরাও দাও, তোমরাও উপকার পাবে, তখন তোমরাও আমাদের সকলকে জানাবে। দর্শক বন্ধুকে জানাতে পারলে ভীষণই ভালো লাগে, নিজে যেটা পেয়েছি সেটা আরেকজনকে পাইয়ে দিতে পারলে মনে ভীষণই ভীষণই আনন্দ হয়, তাই সেই আনন্দটাই আজকে আমি তোমাদের শেয়ার করলাম। 10-10 আজকে দেখালাম এবং প্রমাণ করলাম যে আমরা কতটা উপকার পেতে পারি। তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের গাছে অ্যাপ্লাই করবে এবং কতটা উপকার পেলে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা কেমন হলো জানাবে এবং হবি অফ সুলেখার নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই যেমন পাশে ছিলে আরও 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 সাহস বাড়ানোর জন্য আবারও তোমরা আমার সাথে এবং পাশে থাকবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো এবং গাছেদের সঙ্গে থেকো, আনন্দে থেকো। আজকের মতন আসি, টাটা।